वाईफाई कनेक्टेड बट नो इंटरनेट, वाईफाई कनेक्टेड इंटरनेटो एक्सेस किंतु इंटरनेट काज करछे ना। आजकल भिडियो किंतु ए विषय निये। हेलो व्यूअर्स, वेलकम टू माफुज द टेक मास्टर अनदर एपिसोड, और साथे आछे माफुजुर रहमान। तो बर्तमान एक कमन समस्या दाड़ी से जो वाईफाई थाका सत्त्वेও আমাদের ডিভাইসে ওয়াইফাই কানেক্টেড হয় কিন্তু লেখা আসে নো ইন্টারনেট এবং ইন্টারনেট কাজ করে না। এবং আরেকটা সমস্যা হয়েছে যে ইন্টারনেট কানেক্ট হয়, নো ইন্টারনেট লেখাও আসে না কিন্তু ইন্টারনেট কাজ করতেছে না। তো এই বিষয়টা কিন্তু আমারও ফেস করতে হয়েছে এবং আমি নিজে সমাধান করেছি এবং সেই এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সামনে শেয়ার করব। তো এর জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, যদি এক স্টেপে কাজ না করে পরের স্টেপটি ট্রাই করে দেখতে পারবেন। আর 100% শিওর আমি যে এই কয়েকটি স্টেপ ফলো করলে আপনার এই সমস্যা থেকে 100% মুক্তি পাবেন, যদি একটাই না হয় আর একটু ট্রাই করে দেখবেন। তো চলুন প্রথম স্টেপে। প্রথম স্টেপটি হচ্ছে আপনি এটা শিওর হয়ে নিন যে আপনার ওয়াইফাইটি ঠিক আছে কিনা, যে আপনার ডিভাইসে কাজ করতেছে না নাকি সবার ডিভাইসে কাজ করতেছে না। যদি এমনটা হয়ে থাকে যে সবার ডিভাইসে ভালোই চলছে বাট আপনার ডিভাইসে লেখা আসছে যে নো ইন্টারনেট অথবা ইন্টারনেট কাজ করতেছে না, ওয়াইফাই কানেক্ট হয়, তাহলে দ্বিতীয় স্টেপে যাওয়া। দ্বিতীয় স্টেপটি হচ্ছে আপনার ফোনটি একবার রিবুট অথবা রিস্টার্ট করে নেবেন, নট রিসেট, পাওয়ার অফ করে পাওয়ার অন করলেও চলবে। তো এতেও যদি কাজ না হয় এবার তিন নম্বর স্টেপে আসুন। তাহলে আপনি একবার ওয়াইফাইটাকে ফরগট পাসওয়ার্ড দিয়ে আবার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দেখতে পারেন। তো এতেও যদি কাজ না হয় আপনার নেটওয়ার্কটাকে মডিফাই করতে হবে অ্যাডভান্স অপশনে গিয়ে। তো এইটার জন্য আমাদের অবশ্যই স্ক্রিনে যেতে হবে। তো চলুন স্ক্রিনে দেখে নিই। তো গাইস, আমি চলে এলাম স্ক্রিনে। তো আমি সেটিং থেকে আমার ওয়াইফাই সেটিংটা বের করে নিচ্ছি। আমি সেটিংয়ে চলে গেলাম, তারপরে ওয়াইফাই, এই যে উপরেরটাই, সরি গাইস। তো এবারে ওয়াইফাইটা অন করলাম, দেখুন এই যে আমার ওয়াইফাই যেটা নেটওয়ার্ক মাহফুজ ভাই, তো এটা আমি ইয়ে করে দিচ্ছি, ফরগট মেরে দিচ্ছি আর কি। তো আপনারাও আপনাদের নেটওয়ার্কটা ফরগট মেরে দেবেন। তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে এই যে শো অ্যাডভান্স অপশন এটা টিক মার্ক করবেন। আপনাদের হয়তো টিক মার্ক নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, বাট অ্যাডভান্স অপশনটা আছে, শো অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এরকম আসবে। তারপরে এই যে আইপি সেটিং না, DHCP, এটা জাস্ট স্ট্যাটিক করে দেবেন। স্ট্যাটিক করে দেওয়ার পরে এখানে ম্যানুয়ালি আপনি সেট করে নেবেন আপনার আইপিগুলো। তো আমি বলে দিচ্ছি আইপি কী কী লিখবেন এখানে। তো আমি এটা একটু উপরে উঠে নিই। তো এখানে লিখবেন 192.168.1.15। তারপরে এই যে গেটওয়ে আছে, গেটওয়েটা কি করবেন যে 192.168.1.1, এটা ঠিকই আছে, সমস্যা নেই। এই যে গেটওয়েটা আপনার যদি এরকম না থাকে, যেমন সাপোজ আপনার কিছু নেই, আমার আমার একটু অন্য কিছু আছে, এই যেমন আমার গেটওয়েটা অন্য কিছু আছে, আপনি অন্য কিছু থাকলে মাস্ট এটা লিখবেন 192। আপনাদের গেটওয়েগুলো অন্যরকম থাকতে পারে বাট আপনি এটা লিখবেন 192.168.1.1 যা ওকে। তারপরে এবার নিচে আসবেন, নিচে আসার পরে যে DNS2 দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অন্য কিছু থাকতে পারে বাট আপনি এখানে 8.8.4.4 বাস এটা দেওয়ার পরে এখানে আপনার ওয়াইফের পাসওয়ার্ডটা দিয়ে, জাস্ট ওয়াইফের পাসওয়ার্ড দিলে এখানে কানেক্ট অপশন চলে আসবে, কানেক্ট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এতে এই সবগুলো অ্যাপ্লাই করার পরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনার ফোনটাকে একবার রিসেট করে নেবেন। রিসেট করার জন্য যে আপনার ফোনের সেটিং অপশনে যাবেন, তারপরে দেখতে পাবেন যে ফ্যাক্টরি ডাটা রেস্ট নামে একটা অপশন আছে, অর্থাৎ ফোনটা নতুন অবস্থায় যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এতে কিন্তু আপনার সিমের ফোনে যদি নাম্বারগুলো সেভ করা থাকে, ফোনে যদি কিছু থেকে থাকে, সব কিছু ডিলেট হয়ে যাবে। তো আপনি বুঝতেই পারছেন যে রিসেট জিনিসটা হয়তো আপনার সবাই জানেন। তো অনেকে ভুল ধারণা রয়েছে রিসেট সম্পর্কে, যে আপনার মনে করেন যে মোবাইল স্লো হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, এটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা, মোবাইলের কিছু হয় না। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে, আমার নিজের ফোন আমার মান্থলি 2 বার অন্তত রিসেট করতাম আগে, যদিও এখন আমার লাগে না। তো কোনো সমস্যা হয় না, এতে আপনার ফোনটা স্লো হয়ে গেলে আপনি অবশ্যই রিসেট করে নেবেন। এবং ওয়াইফাইয়ের সমস্যা হয়ে থাকলে আপনার ফোনটা রিসেট করলে 100% সমস্যার সমাধান হয়ে যাবে, যদি এর আগের স্টেপগুলোতেও কাজ না হয়।
তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।